তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৃহস্পতিবার বিকেলে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয় ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে এতে অংশ নেন বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টারা ছাত্র জনতার শহীদদের এদিন সন্ধ্যায় মিন্টো রোডের ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকের বিষয়ে আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঞা গণভবনে অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি গণভবনকে যেহেতু এদেশের মানুষ ছাত্র জনতা একটি অভ্যুত্থানের মাধ্যমে জয় করেছে এটিকে জনগণের জন্য উন্মুক্ত করে দেয়া হবে যত অন্যায় অবিচার হয়েছে সবকিছুর স্মৃতি সংরক্ষণ করার জন্য গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসেবে প্রতিষ্ঠা করা হবে এছাড়া বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদীদের পুনর্বাসনের কোনো সুযোগ নেই বলেও জানান আসিফ মাহমুদ ফ্যাসিবাদী পরাজিত শক্তি তাদেরকে পুনর্বাসন করার মতো বিভিন্ন কর্মসূচিও আমরা কিছু কিছু জায়গায় দেখতে পেয়েছি সম্পূর্ণ বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদীদের পুনর্বাসনের আর কোনো সুযোগ নেই বৈঠকে জুলাই অভ্যুত্থানের শহীদদের পরিবারকে সম্মাননা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও শিল্প কারখানাগুলোতে চলমান সংকট সমাধানের সিদ্ধান্ত হয় বলেও জানান শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা একটি ফাউন্ডেশন করার ঘোষণা ইতিমধ্যে দিন মোহাম্মদ সাব্বির সময় সংবাদ ঢাকা